বাবু। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাল্গুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান, ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, সবকিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন। ইট পাথরের এই নগরীতে প্রকৃতির দেখা না পেলেও রাজধানীবাসী খুঁজে বেড়ায় যান্ত্রিকতার বাইরে সামান্য কিছু মুক্ত বাতাস। তাই তো বিশেষ কোনো দিন এলেই ছুটে আসে রমনা পার্ক, ঢাকা ইউনিভার্সিটি এলাকা ও হাতির ঝিলের মতো বিশেষ জায়গাগুলোতে। আমি প্রায় আসি মেয়েকে নিয়ে এখানে, নিরিবিলি একটা জায়গা, তার খেলার জন্য এই জায়গাটা অনেক ভালো। আর আজকে তো অনেক লোকজন এই অকেশনের কারণে, ভালো লাগছে সব মিলাই। হাতিঝিলটা অনেক ভালো, পরিবেশটাও ভালো, তার সব আসতে আছে, পুলিশ প্লাজা দেখতে ভালো লাগতেছে, লোকেশন হয়েছে হাতিঝিল, তারপরে সে অনেকেই এনজয় করতেছে, আমরা খুবই ভালো লাগতেছে। বসন্ত ভালোবাসার ঋতু, অনুভব আর আবেগের ঋতু। পশ্চিমের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের ধারণা এসে মিলেছে আমাদের এই বসন্তে। বাংলা একাডেমি পঞ্জিকা সংশোধনের পর এখন পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে উদযাপিত হয়। ভালোবাসার মানুষকে আরো কাছে পাওয়ার সময় এই বসন্ত। এসে অনেক ঘুরলাম, খাইলাম, আর অনেক কিছু করেছি। আসলে পহেলা ফাল্গুনের জন্য আসছি, ভালোবাসার জন্য তো কোনো দিবস লাগে না, ভালোই লাগছে। হাতিঝিলের চত্বর, এখানে সবাই আসছে, ফ্যামিলি নিয়ে আসছি, মোটামুটি ভালোই লাগছে। একটি আনন্দ মেলা, সেটাতে অনেক আমি আনন্দ উপভোগ করছি। বিশ্বজুড়ে যুগ যুগ ধরে দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হচ্ছে, তবে সুন্দরবন সন্নিবেশিত পাঁচ জেলার মানুষ 2001 সাল থেকে আজকের দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করে আসছেন। তবে বসন্ত কেবল প্রেমের ঋতুই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালি দ্রোহের ইতিহাসও। এমনই এক বসন্তে বাঙালি ভাষার জন্য আন্দোলন করেছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিনটি ছিল আট ফাল্গুন। ডেস্ক রিপোর্ট, দৈনিক জাগরণ।